হ্যালো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা বা ENVS সাজেশন সম্পূর্ণ এই ভিডিওতে আমি MCQ কমপ্লিট করব। তো তোমাদের এই পরিবেশবিদ্যার সাজেশন তথা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে আসলাম, যা তোমাদের সবাই হেল্পফুল হবে। তবে আমার এই সাজেশনটি হলো একমাত্র যারা অনেকেই আছো যারা বই কিনতে পারোনি কিংবা বই কিনলেও তারা পড়াশোনা করতে পারোনি, তাদের জন্য আমার এই সাজেশন। তো তোমরা এই কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমি এখন করাচ্ছি, যেগুলো MCQ করাচ্ছি, MCQ যেগুলো আমি উত্তরসহ তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো, যেগুলো তোমরা যদি করতে পারো তাহলে পরীক্ষায় তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। তো তাদের জন্যই আমার এই গুরুত্বপূর্ণ সাজেশন। চলো তাহলে দেখো, তোমরা তো জানো তোমাদের পরিবেশবিদ্যা বা ইভিএসে যে চারটি অধ্যায় আছে, যে চারটি চ্যাপ্টার আছে, সেই চারটি চ্যাপ্টারের মধ্যে তোমাদের অলরেডি একটি চ্যাপ্টার রিডিউস করা হয়েছে, অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা। এটা তোমরা সবাই জানো। তো দেখো, তোমাদের তিনটি যেই চ্যাপ্টার আছে সেই তিনটি চ্যাপ্টারের মধ্যে সব থেকে বড় চ্যাপ্টার হলো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো দেখো তোমাদের ইভিএসের প্রথম অধ্যায়ই রয়েছে তোমাদের জীববৈচিত্র্য। দেখো এই জীববৈচিত্র্যের মধ্যে প্রথম কোশ্চেন, দেখো যেগুলো এখানে হলুদ কালিতে দাগানো আছে, দেখো হেডলাইন করা আছে, এগুলি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, বাকিগুলো পড়ার কোনো দরকার নেই। তো দেখো প্রথম কোশ্চেন হলো MABP এর সম্পূর্ণ নাম কি। দেখো এর সম্পূর্ণ নাম ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার প্রোগ্রাম, ওকে, অপশন সি। এরপর তোমরা আরেকটি পড়বে, তিন নম্বরে ভারতবর্ষের সিংহের প্রাকৃতিক বাসস্থান কোথায়, দেখো এটি গুজরাটের গির অরণ্যে, ওকে। এরপরে দেখো ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইন জারি হয় কত সালে, 1972 খ্রিস্টাব্দে, ওকে। এরপরে দেখো পরের কোশ্চেন, ভারতবর্ষের জীবমণ্ডলের সংখ্যা কটি, অর্থাৎ বায়োস্পিয়ারের সংখ্যা কটি। ভারতবর্ষে বায়োস্পিয়ারের সংখ্যা হলো বর্তমানে কিন্তু 18টি, 13টি করলে তোমাদের হবে না, এখন বর্তমানে 18টি, ওকে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোথায় আছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি আছে অসমে, এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, ওকে। নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকাটি অবস্থিত কোথায় আছে, দেখো কর্ণাটকের বনাঞ্চলে, ঠিক আছে। তো এটা নীলগিরি একটি কিন্তু ভারতবর্ষের প্রথম একদম জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল। এরপর দেখো ভারতের বিপন্ন প্রায় প্রজাতির সংখ্যা কত, দেখো 39টি। এরপরে কোশ্চেন দেখো, যে প্রজাতিটি গত 50 বছরে নির্দিষ্টভাবে কোনো জায়গায় দেখা যায়নি তাদের কী বলে, তাদের বলা হয় লুপ্ত প্রজাতি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের পক্ষী অভয়ারণ্য কোথায় আছে, দেখো রায়গঞ্জে, ঠিক আছে, এটি উত্তর দিনাজপুরে অবস্থিত। এরপর দেখো একুশের, আলিপুর চিড়িয়াখানা হলো কী, আলিপুর চিড়িয়াখানা হলো একটি তোমার এক্সিটি কনজারভেশন, অর্থাৎ অস্থানিক সংরক্ষণ একটি দৃষ্টান্ত, ঠিক আছে। তারপর দেখো ভারতীয় জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে কোথায়, দেখো নিচে রয়েছে তোমার পশ্চিমবঙ্গের বনাঞ্চলে। পশ্চিমবঙ্গের বনাঞ্চল হতে পারে উত্তর পূর্ব ভারত হতে পারে, কিংবা ইন্দো বার্মা বর্ডার হতে পারে, কিংবা সুন্দরল্যান্ড হতে পারে, অর্থাৎ ভারতবর্ষে জীববৈচিত্র্যের হটস্পট কটি, 4টি। এর পরের পেজে দেখো WWF এর ফুল ফর্ম কী, দেখো ওয়াইল্ড ফান্ড ফর নেচার, ঠিক আছে। তো এ হলো WWF এর ফুল ফর্ম। এরপরে দেখো বিশ্ব পরিবেশ দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়, এটি তোমরা সবাই জানো, 5ই জুন। স্থানিক সংরক্ষণ একটি উদাহরণ কি, সুন্দরবন, ঠিক আছে, এটাকে ইনসিটু সংরক্ষণও বলা হয়। পরে কোশ্চেন দেখো ভারতের জীববৈচিত্র্যের নষ্টের কারণ কি, দেখো অপরিকল্পিত উন্নয়ন। জীববৈচিত্র্যের অত্যন্ত সমৃদ্ধ দেশটি কি, দেখো পৃথিবীর মধ্যে সব থেকে অত্যন্ত সমৃদ্ধ দেশ হলো, এক নম্বরে আছে ব্রাজিল, ঠিক আছে। পরে কোশ্চেন উড়িষ্যার ভিতরকণিকার অভয়ারণ্যটি কিসের জন্য বিখ্যাত, দেখো অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপের জন্য বিখ্যাত, ঠিক আছে। তো ভারতে পরের কোশ্চেন দেখো ভারতে বিশ্বের ঐতিহ্যময় স্থান হিসাবে স্বীকৃতি লাভ করেছে কোন অঞ্চলগুলি, দেখো অসমের কাজিরাঙ্গা আর পশ্চিমবঙ্গের সুন্দরবন। পরের কোশ্চেন দেখো ভারতের বিলুপ্ত হয়ে গেছে এমন একটি পাখির নাম কি, দেখো পিঙ্ক মাথাওয়ালা হাঁস। পরের কোশ্চেন ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে, 2002 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কবে, 1972 সালে। তারপর দেখো লাল তথ্য পুস্তিকা বা রেড ডেটা বুক এর তথ্যগুলো সংরক্ষিত থাকে কোথায়, দেখো বিপন্ন প্রাণী সংরক্ষণ মানে সংক্রান্ত। আর বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় আছে, দেখো কর্ণাটকে। এরপরে দেখো বন্যপ্রাণী সংরক্ষণের একটি কৌশল কি, সেটু সংরক্ষণ, ওকে। পরের কোশ্চেন দেখো এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টির করেছে বিদেশি যে উদ্ভিদ সেগুলো কি, দেখো পার্থেনিয়াম ও কচুরিপানা। দেখো পার্থেনিয়াম আমরা জানি USA থেকে এসেছে গমের সঙ্গে, তো এটি কি করেছে বলো তো, এটি আমাদের বাস্তুতন্ত্রকে বিশেষভাবে ক্ষতি করেছে, ওকে। এর পরের পেজে কি আছে, রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় কোন গাছ থেকে, সর্পগন্ধা গাছ থেকে। ভারতের সবথেকে বেশি সরীসৃপ পাওয়া যায় কোথায়, পশ্চিমাঘাট পার্বত্যাঞ্চলে বা কেরালায় বা তোমার বলতে পারো পেরিয়ার উপকূলে।
বা পেরিয়ার বনাঞ্চলে। একমাত্র বোটানিক্যাল গার্ডেনের সংগ্রহটির নাম কি? দেখো সুফোরা টরো নিরো। ওকে, এরপরে দেখো পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত? দেখো রাজস্থানের ভরতপুর, ঠিক আছে। এরপরে দেখো জীববৈচিত্র্যের বিলুপ্তির প্রধান কারণ কি? দূষণ। হটস্পট শব্দটির প্রথম ব্যবহার করে কে? নরমান মায়ার্স। ওকে, মায়ার্স অপশন ডি। বর্তমানে পৃথিবীতে হটস্পটের সংখ্যা কটি? দেখো তোমরা কিন্তু এখন বর্তমানে করবে 36টি, 30টি করলে হবে না, এখন বর্তমানে 36টি। তারপরে দেখো জীববৈচিত্র্যের হটস্পট কী? দেখো সর্বাধিক জীব বৈচিত্র্যের প্রাচুর্য স্থান, মানে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর যেখানে তোমার উষ্ণতা বেশি, সেখানে বিভিন্ন হাজার হাজার লাখ লাখ রকম উদ্ভিদ প্রাণী দেখা যায়, সেই সমস্ত অঞ্চলগুলো হলো জীববৈচিত্র্যের হটস্পট, যেমন আমাদের পশ্চিমঘাট পার্বত্যাঞ্চল। পরের কোশ্চেন দেখো, ভারতের একটি হটস্পটের উদাহরণ কী? দেখো পশ্চিমঘাট তোমরা জানো, নরমান মায়ার্স। কত খ্রিস্টাব্দে হটস্পট শব্দটির কথা ব্যবহার করে? দেখো 1988 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, দেখো কে জীববৈচিত্র্যের শব্দটির প্রচলন করেন? কি হবে? উইলসন। ওকে, পরের কোশ্চেন দেখো 73-এর কী আছে? উইলসন কত খ্রিস্টাব্দে বায়োলজিক্যাল ডাইভার্সিটি কথাটি ব্যবহার করে? 1985 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, ভারতবর্ষের হটস্পটের সংখ্যা কটি? দেখো ভারতবর্ষের হটস্পটের সংখ্যা কিন্তু 4টি, এখানে 2টি করলে হবে না, উত্তর হবে 4টি, একটু আগে বলে দিয়েছি তোমাদের। স্বাভাবিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্যের সংরক্ষণ কি বলা হয়? কি এক্সেটিভ সংরক্ষণ, যেমন আলিপুর চিড়িয়াখানা, তারপর বোটানিক্যাল গার্ডেন, এগুলো হলো কি বলতো এক্সেটিভ সংরক্ষণ। এরপর দেখো জাতীয় উদ্যান বা অভয়ারণ্য বা বায়োডাইভার্সিটি রিজার্ভ কিসের সঙ্গে যুক্ত? দেখো ইনসিটু কনজারভেশন। রেড ডাটা বুক নির্মাণ করে কে? IUCN, ঠিক আছে। ব্যাঘ্র প্রকল্প ভারতবর্ষে প্রথম আরম্ভ হয় কোথায়? দেখো মানে কত সালে? 1973 সালে, ঠিক আছে। এরপরে দেখো বন গবেষণা সংস্থা বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? দেরাদুনে, উত্তরাখণ্ডের দেরাদুনে। এরপরে দেখো পার্থিনিয়াম উদ্ভিদ তোমরা জানো আমেরিকা থেকে এসছে। এর পরবর্তী পেজ দেখো, ভারতবর্ষের সিংহ প্রকল্প শুরু হয় 1972 সালে। একই অঞ্চলে অবস্থিত জীববৈচিত্র্যের অভ্যন্তরীণ জীববৈচিত্র্যকে কী বলে? আলফা বৈচিত্র্য। পরের কোশ্চেন দেখো, সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে যে বৈচিত্র্য তৈরি হয় তাকে কী বলা হয়? তাকে বলা হয় বিটা বৈচিত্র্য, অপশন বি, ঠিক আছে। এরপরে দেখো ডাব্লিউডাব্লিউএফের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেখো সুইজারল্যান্ডে, বোর্নিওতে। ওকে, এরপরে দেখো পরের কোশ্চেন, IUCN এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ওকে, এরপরে দেখো তোমরা কত খ্রিস্টাব্দে বাঘকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়? তোমরা জানো 1972 সালে। ওকে, পরের কোশ্চেন দেখো, কত খ্রিস্টাব্দে প্রথম বায়োডাইভার্সিটি স্থাপিত হয়, মানে বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়, মানে জীববৈচিত্র্য সংরক্ষণ স্থাপিত হয়? কত সালে? 1986 সালে। পরের কোশ্চেন, ভারতের প্রথম কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়? নীলগিরিতে। পরের পেজে দেখো, ভারতের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণীর নাম কি? তুষার চিতা। ওকে, তারপর দেখো নন্দাদেবী, নীলগিরি, মানুষ প্রভৃতি হলো কি? বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, সমগ্র পৃথিবীতে মোট কয়টি বায়োডাইভার্সিটি দেশ আছে? দেখো বর্তমানে কিন্তু আছে 17টি দেশ আছে। ওকে, রেড ডাটা বুক এর অন্তর্গত কি? দেখো অবলুপ্ত, বিপন্ন, ক্ষয়প্রাপ্ত সমস্ত প্রাণী বা উদ্ভিদের কী করা থাকে বলতো? কোনো বইতে লিপিবদ্ধ থাকে, সেটি হলো রেড ডাটা বুক, এগুলো সবই হবে। ওকে, এরপরে দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয় কবে? তোমরা জানো 5ই জুন। এরপর দেখো বায়োডাইভার্সিটি অ্যাক্ট প্রকাশিত কত খ্রিস্টাব্দে? 2002 সালে। পরের কোশ্চেন দেখো, ভারতে কবে বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট স্থাপন শুরু হয়? 1986 সালে। এই কোশ্চেনটি কিন্তু এর আগে হয়েছে। এরপর দেখো নিম্নোক্ত কোন তৃণভূমি বাস্তুতান্ত্রিক ভারতবর্ষে দেখতে পাওয়া যায়? কি হবে বলতো? সাভানা। ওকে, যে সাভানা তৃণভূমি তোমরা জানো আফ্রিকায় দেখা যায়, তো সেটি কিন্তু ভারতবর্ষেও এই ধরনের তৃণভূমি দেখা যায়। তারপর দেখো জাতীয় জীববৈচিত্র্য আইন কত সালে চালু হয়? দেখো 2003 সালে। নিচের কোনটি মেগা বায়োডাইভার্সিটি দেশ? ভারতবর্ষ। দেখো বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নয়, আর পৃথিবীতে কিন্তু টোটাল 17টি আছে মেগা বায়োডাইভার্সিটি দেশ, তার মধ্যে ভারত কিন্তু একটি প্রধান। এছাড়া তোমাদের রয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, এরকম অনেকগুলো দেশ রয়েছে। তো এরপরে দেখো নিচের কোনটি জীবিত জীবা, ঠিক আছে, এখানে হবে কি? লাইমুলাস। ওকে, হর্সশু যাকে বলা হয়। সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর কোন গোষ্ঠীর অন্তর্গত? সরীসৃপ। নিচের কোনটি জু প্ল্যাঙ্কটন বলা হয়? দেখো এখানে ইলিশ, জেলিফিস, লবস্টার এগুলো কোনোটি নয়, যদি জু প্ল্যাঙ্কটন হতো এখানে কিন্তু এর মধ্যে 4টের মধ্যে কিন্তু এখানে একটিও নেই, ঠিক আছে। জু প্ল্যাঙ্কটন কথার মানে হলো কি বলতো? প্রাণী প্ল্যাঙ্কটন, তো এর মধ্যে একটিও নেই। এরপরে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালনার ব্যবস্থা প্রথম শুরু হয়?
যেটাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, সেটি হলো কি বাঁকুড়ায়। পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি কি, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি ম্যানগ্রোভ অরণ্য বা লবণম্ব উদ্ভিদের অরণ্য, ঠিক আছে। এরপরে দেখো নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ বলা হয়, তোমরা জানো ভারতবর্ষ, বাকিগুলো কিন্তু এখানে নেই অপশনে। হাতির সংখ্যা হ্রাসের কারণ কি, জঙ্গলে রেললাইন প্রসারের ফলে। তোমরা জানো মাঝে মাঝে রেললাইনের উপর দিয়ে যখন হাতির দল চলে যায় তখন ট্রেনের ধাক্কায় অনেক হাতি কাটা পড়ে যায়, তাই জঙ্গলে রেললাইন প্রসারের জন্যই হাতির সংখ্যা হ্রাস পাচ্ছে। পরের কোশ্চেন দেখো, ভারতবর্ষের জৈব বৈচিত্র্যের মধ্যে এমন একটি উদ্ভিদের নাম করো যা ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমরা জানো জবা বা তুলসী, এই দেখো তুলসী, ওকে। এরপর দেখো ভারতবর্ষের কোন প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা হিসাবে পরিগণিত হয়। দেখো তোমরা জানো দক্ষিণ ভারতের তামিলনাড়ু। এরপরের কোশ্চেন দেখো, শিশির গাছের বিজ্ঞানসম্মত নাম কি, উত্তর হবে অ্যালবিজিয়া প্রোসেরা, ওকে। পরের কোশ্চেন দেখো, ভারতবর্ষের ল্যান্টানা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল, উত্তর হবে উত্তর আমেরিকার মেক্সিকো, ওকে। নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে, উত্তর হবে মানুষ ব্যাঘ্র প্রকল্প, ওকে। পরের কোশ্চেন দেখো, জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, উত্তর হবে উইলসন, ওকে। এর পরের কোশ্চেন দেখো, ভারতবর্ষে কোন প্রদেশে কেওলাদেলা জাতীয় উদ্যানটি অবস্থিত, রাজস্থানে, ওকে। উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত, উত্তর হবে 15, ভারতবর্ষের কোন প্রদেশে নখরেখা জৈবমণ্ডল অবস্থিত, উত্তর হবে মেঘালয়, স্টকহোম সম্মেলন কোন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে 1972 সালে সুইডেনের স্টকহোমে। এর পরের পেজে পরের কোশ্চেন দেখো, ভারতবর্ষের কোন প্রদেশে আগস্তমালায় জৈবমণ্ডল অবস্থিত, উত্তর হবে তামিলনাড়ু, নিচের কোন গাছটির স্নায়ুবিক রোগের ঔষধ হিসাবে কাজে লাগে, উত্তর হবে সর্পগন্ধা, ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়, উত্তর হবে 1228, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা কত, উত্তর হবে 17টি, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে মানে কোথায়, উত্তর হবে চেন্নাইয়ে, কনভেনশন অফ বায়োডাইভার্সিটি CBD কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে ব্রাজিল। এরপরে ভারতবর্ষে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কত, উত্তর কিন্তু বর্তমানে 50টি, ঠিক আছে, 2020 সালের অনুসারে কিন্তু 50টি হবে, 28টি করলে হবে না। নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি, দেখো নারকেল গাছের বিজ্ঞানসম্মত কোকোস নুসিফেরা, ওকে। কোকোস মানে রাখবে কোকোনাট থেকে কোকোস। এর পরের কোশ্চেন দেখো, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসেব মতো সংখ্যা কত, 1336টি, ওকে। দেখো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যার সব থেকে গুরুত্বপূর্ণ MCQ কতগুলো কোয়েশ্চেন। তো জীববৈচিত্র্য থেকেই তোমাদের সব থেকে বেশি কোয়েশ্চেন দেবে, আর জীববৈচিত্র্য থেকেই তোমাদের সব থেকে বড় চ্যাপ্টার। তো আর বাকি যে দুটি অধ্যায় আছে, সুস্থায়ী উন্নয়ন এবং সুস্থায়ী কৃষি, এই দুটো থেকে আমি তোমাদের শর্ট করে পরবর্তী ভিডিওতে এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে তোমাদের দিয়ে দেবো, সেই ভিডিওতে গিয়ে তোমরা দেখে নেবে এই বাকি MCQ কোয়েশ্চেনগুলো, ওকে। আশা করি এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে ভালো থেকো।